हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू एपिसोड। हमारे चैनले नतून ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিভিউ অ্যানালাইসিস করব রামযুগের। তো শুরু করা যাক ফ্রেন্ডস। আমি রামযুগের ট্রেলার অলরেডি অ্যানালাইসিস করেছিলাম, তো ওয়েব সিরিজটা আমি দেখলাম। এটাই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের প্রত্যেক কেরই উচিত এই ওয়েব সিরিজটা দেখার, এই ওয়েব সিরিজটাকে সাপোর্ট করার। তো কেন বলছি, এর কারণ গুলি আপনাদের সামনে আমি অ্যানালাইসিস করছি। তো নাম্বার ওয়ান, আমার এটা এই জন্যই ভালো লেগেছে যে এটা এক্সপেরিমেন্টাল একটা কাজ। এক্সপেরিমেন্টাল কেন বলছি, কারণ ডিরেক্টররা যখন কোনো জিনিসকে নিয়ে সেটা নিজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করে, তখন সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল কাজের মধ্যে পড়ে। এছাড়াও অনেক এক্সপেরিমেন্টাল কাজের উদাহরণ আছে যেগুলি আপনারা অনেক মুভিতে দেখে থাকবেন। বাট এইরকম একটা প্রাচীন মহাকাব্য যে আমাদের ভারতবর্ষের আদর্শ, তো সেই মহাকাব্য নিয়ে এত কাজ হয়ে যাওয়ার পরেও যদি হুট করে কাটান ছেঁড়ান করে নতুনত্ব ঢোকানোর চেষ্টা করা হয়, গল্পের নতুনত্ব নয়, সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে এক্সেট্রা এক্সেট্রা এগুলোর মধ্যে নতুনত্ব ঢোকানোর চেষ্টা করা হয়, তাহলে কিন্তু অনেক দিক দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে। এটা আমরা এর আগেও অনেক কিছুতে দেখেছি। তো সেই বিষয়ের দিক দিয়ে দেখতে গেলে এটা সত্যি একটা এক্সপেরিমেন্টাল কাজ। তো কেন কাজ সেটাই বলছি, কারণ এই রামায়ণটা সবার দেখা উচিত। মানে রামযুগ যেটা এমএক্স অরিজিনালস টিম এটাকে ক্রিয়েট করেছেন, ডিরেক্ট করেছেন কুণাল খলি মহাশয়, তো এটা কেন দেখা উচিত। বেসিক কোর আমি আগেও বলেছি যে আমাদের মহাকাব্য রামায়ণের, বাট এই রামায়ণটা কিন্তু অন্য রামায়ণগুলোর মতো নয়। অন্য রামায়ণগুলোতে দেখানো হয়েছে একটা ডিভিশনাল ব্যাপার আছে, একটা স্পিরিচুয়ালিজম আছে, একটা আধ্যাত্মিক ব্যাপার চলে আসে যে আমরা জানি, যেটা মহাকাব্যেও লেখা আছে। কিন্তু যারা সত্যিকারের মহাকাব্য পড়েছেন, কৃত্তিবাসী রামায়ণ পড়েছেন বা বাল্মীকি রচিত রামায়ণ পড়েছেন, তারা এটা জানেন যে নারদমুনি সৃষ্ট তার স্তোত্র অনুযায়ী বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন। তো সেই স্তোত্র অনুযায়ী লিখেছিলেন, সেখানে কিন্তু বলা হয়েছিল তার মধ্যে কিছু আধ্যাত্মিক, কিছু স্পিরিচুয়ালিজম, মানে ভগবান বিষ্ণুর কিছু অবতারিত রূপের। তো সেই দিক দিয়ে আমি মহাকাব্যের দিকে যাচ্ছি না, সেটা আপনারা পড়ে নেবেন, নিজেরাই বুঝে নেবেন পড়ে নিলে। আমি যেহেতু ওয়েব সিরিজটা রিভিউ করছি, অ্যানালাইসিস করছি, তো আমি ওয়েব সিরিজটা নিয়েই কথা বলবো। তো এখানে অনেকেই আছে চেনাশোনা যারা কাজ করেছেন, অনেকে আছেন যারা, যাদেরকে আপনারা চেনেন না, তারাও কাজ করেছেন। আফটার অল বলবো যে আপনারা এই ওয়েব সিরিজটা দেখলে অনেককে চিনতে পারবেন, কারণ সাউথের মুভি যারা দেখেন, আগেও বলেছি সাউথের অনেক অ্যাক্টররা এখানে মেন মেন রোলে কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। দু নম্বর হচ্ছে অক্ষয় ডোমরা আছেন, যাকে আমরা এর আগেও একটা মুভিটা দেখেছিলাম, মুভিটার নাম রামাইয়া বাস্তবাইয়া। তার বডি ট্রান্সফরমেশন বা তার অ্যাক্টিং ট্রান্সফরমেশন অনেকটাই ইম্প্রুভ হয়েছে, মানে লক্ষণের ক্যারেক্টার প্লে করার জন্য যতটা করা দরকার ততটা হয়েছে। এছাড়া আমি বেশি কিছু বলবো না, ওয়েব সিরিজটা ফ্রিতে আছে এমএক্স প্লেয়ারে, দেখে নিন গিয়ে, আশা করছি নিরাশ হবেন না। নম্বর দুই, এই ওয়েব সিরিজের ভিএফএক্স বা অ্যানিমেশন নিয়ে যদি কথা বলি, ভিএফএক্স অ্যানিমেশন অতটাও ইম্প্রেসিভ নয়, বাট ঠিক আছে। এখানে মানে যেটা চোখে লেগেছে সব থেকে বেশি, সেটা আমি আগেও বলেছি যে রাবণের লঙ্কাটা কিছু কিছু অ্যাঙ্গেল থেকে খুবই খারাপ লাগে। আদারওয়াইজ যেভাবে রাবণকে পোর্ট্রে করা হয়েছে, অর্থাৎ রাবণের গুণাবলী, রাবণের চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা খুবই ইমপ্রেসিভ। নাম্বার থ্রি, রামায়ণের বেসিক কোর অনুযায়ী যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা জানি যে রাম হচ্ছে অযোধ্যার রাজা এবং রাবণ হচ্ছে লঙ্কার রাজা। তার উপরেও যদি দেখা যায়, তাহলে হচ্ছে রাম ভগবান, রাবণ হচ্ছে রাক্ষস জাতি, বর্বর জাতি। কিন্তু এখানে জিনিসটা যেটা অরিজিনাল রামায়ণ বা মহাকাব্যে লেখা আছে, সেরকমভাবে দেখানো হয়েছে যে যদি রাম এবং রাবণ ভগবান বা ডিভিশনাল জিনিসটা, স্পিরিচুয়ালিজমটা বাদ দিয়ে অ্যাজ এ হিউম্যান বিং দেখানো হয়, তাহলে কেমন হয়। কারণ এখানে অনেক সিন এমন আছে যুদ্ধক্ষেত্রের, যেখানে আকাশে ওড়ার থেকে মাটিতে থেকে যুদ্ধ করতে তারা বেশি পছন্দ করেছে, কারণ তারা মানুষ হিসাবেই জিনিসটাকে প্রেজেন্ট করছে,
পোট্রে করা হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবেই। এখানে আধ্যাত্মিক আন্তরিক যে আধ্যাত্মিকতা আছে সেইটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো তো এটা এটা একটা দিক। নাম্বার 4 হচ্ছে এই ওয়েব সিরিজে গান। এই ওয়েব সিরিজে বেশি গান নেই, হাতে গোনা 3টে 4টে মতো গান আছে। তো একটা গান গিয়েছেন সোনু নিগমজি, একটা হনুমান স্তোত্রম, সেটা গিয়েছিলেন অমিতাভ বচ্চন, এবং রাবণের একটা অ্যান্থেম আছে, মানে রাবণের একটা ট্র্যাক আছে। তো সেই 3টে গান, তো যেখানে দরকার সেখানেই দেওয়া হয়েছে, এমন নয় যে সব জায়গায় সব সময় গানগুলো ঢোকানো হয়েছে, সেখানে দেওয়া হয়েছে। নাম্বার 5 হচ্ছে যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে, সেটা ক্লাইম্যাক্সের সিন একটা আছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, স্পয়লার দেবো না। তো ক্লাইম্যাক্স একটা সিন আছে যেখানে রাবণ এবং রামের মধ্যে কথোপকথন হয়, খুব সিমিলার। মানে আমি বললাম না, যদি আমরা হিউম্যান বিং হিসাবে দেখি বা আমরা যদি এখনকার ভারতবর্ষকে অ্যানালাইসিস করি, খুব সিমিলার, খুব এক্সপেরিমেন্টাল কাজ এটা। এটা সবার দেখা উচিত, এমন নয় যে শুধু মানে মহাকাব্য নিয়ে কাটাছেঁড়া করেছে বা আমাদের মহাকাব্য অনেকে অনেকে থাকে, অনেকে এরকম থাকে ব্যক্তিত্ব, আমি কাউকে ইন্ডিকেট করছি না, তার জন্য আমি দুঃখিত, বাট এরকম আমরা অনেক দেখে এসেছি অনেক জায়গায়, যে এমন অনেকে থাকে যে যারা এরকম এক্সপেরিমেন্টাল কাজ নিতে পারে না, যারা এরকম এক্সপেরিমেন্টাল কাজ নিতে চায় না, গ্রহণ করতে চায় না, সেটা তাদের প্রবলেম হতে পারে। বাট জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ, মানে বিদ্বেষ না করে যদি একভাবে দেখা হয় বা ধর্মটাকে যদি ধর্মের চোখ দিয়ে দেখা হয়, শ্রী রাম যেরকম বলে গেছিলেন, রামচন্দ্রও তো ধর্মপরায়ণ মানুষ বা ভগবান ছিলেন। আমি যদি এখন মানুষ বলি তাহলে অনেকে খারাপ ভাববেন, বলবে ভগবানকে মানুষ বলছে। আরে ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, এটা প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত, নাহলে তাদের মধ্যে রাবণের মতো প্রতিভাবান রাক্ষসের সৃষ্টি হয়। এই জিনিসটাই এই রামায়ণটায় আছে, রাম যুগে আছে। তো এটা যেহেতু ফ্রিতে আছে, এটা ভালো কাজ, আপনারা দেখুন। তো ডিরেক্টর কুণাল খলি এবং অ্যাক্টার্সরা খুব ভালো, তাদের বেস্ট দিয়ে কাজ করেছে। তো সবটাই ঠিক আছে। যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে আরও একটু, যদি মানে আমার মনে হয়েছে যতদূর যে বাজেট সমস্যা তো নয়, কারণ কুণাল খলি ডিরেক্ট করছে, সোনু নিগমজি গান গেয়েছেন, তো এরা বাজেট সমস্যা হতে পারে না, হয়তো কোনো প্রবলেম আছে বা কিছু হয়েছিল, তাই জন্যই আরও ভালো হতে পারতো। আমার বক্তব্য যে জিনিসটা যেভাবে পোট্রে করা হয়েছে বা পোট্রে করানোর চেষ্টা করা হয়েছে, জিনিসটা যদি আরেকটু বেটার করা যেত তাহলে আমার মনে হতো যে জিনিসটা আরও ভালো হতো। এমন নয় ভিএফএক্স এর কথা বলবো না, কারণ যেহেতু পুরোটাই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখানো হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং, সেখানে ভিএফএক্স যতটা কম হয় ততটাই বেটার। মানে বুঝতেই পারছেন কীগুলো বলছি, মানে ধরুন তীর ছাড়ছে এফেক্ট, আমি কি বলছি যে এতে আছে, অবশ্যই আছে, এটা থাকতেই হবে, কারণ রামায়ণ মহাভারত এমন জিনিস যেখানে তীর ছাড়বে আর আগুন বেরোবে না এমন কিছু হয় না। তো এখানেও এফেক্ট আছে, বাট অতটাও নেই, বাট ভালো প্রজেক্ট। তো নাম্বার 6 যেটা আমার চোখে লেগেছে, এখানে কিছু কিছু স্ক্রিন প্লে এমনভাবে দেখানো হয়েছে যেগুলো আমরা এর আগেও দেখলে মনে হবে খুবই সিমিলার, যেগুলো একটা স্ক্রিন প্লে লাস্টে আছে, যেটা রাবণ আর রামের সাথে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, তো তখন একটা স্ক্রিন প্লে আছে যেখানে দেখানো হচ্ছে যে রাবণের 10টা মাথা কীভাবে রাম কেটেছিল, সেটা আমরা পুরানো এপিসোড পুরানো সিরিয়ালস দেখলে বুঝতে পারবো। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রাবণের যে 10টা সত্তা সেটা রাম কীভাবে ধ্বংস করেছিল, তো সেটা এখানে ভালো করে পোট্রে করা হয়েছে, এবং সেই সিনটা কপি হচ্ছে আমাদের রাওয়ান মুভি থেকে, শাহরুখ খানের রাওয়ান মুভি থেকে। তো রাওয়ান মুভিটাও দেখতে গেলে বেসিক্যালি রামায়ণের ওই কনসেপ্টটাকেই বহন করে চলে রাবণ, তো সেখান থেকে আমার মনে হয় সিনটা কপি করলে কিছু একটা যায় আসে না, কারণ রাবণকে রাবণের সিনেই কপি করা হচ্ছে, আদারওয়াইজ কিছু না। সিনটা এরমভাবেই পোট্রে করা হয়েছে, কারণ একটা ইভিল ক্যারেক্টারকে ডিস্ট্রয় করা, যে ডিস্ট্রয় করার অনেক রকমের পথ থাকে, অনেক রকমভাবে দেখানো যায় জিনিসটা, কারণ এতজন এত রকমভাবে দেখিয়ে দিয়েছে। বাট রামযুগ দেখুন, সাপোর্ট করুন এরকম এক্সপেরিমেন্টাল কাজ, আর দেখাটা দরকার, কারণ এর ভেতরে যে মেসেজটা আছে সেটা প্রত্যেকটা ভারতবাসীর দেখা দরকার। তো আজকের আর কিছু বলা নেই, অ্যানালাইসিস যেটা হলো 5 ঘন্টার এপিসোড দেখে নিন, ফ্রিতে পাবেন, একটু দেখতে থাকুন, সাথে থাকুন, আবার আসবে ইটস মাই রিভিউ খুব তাড়াতাড়ি অন্য একটা এপিসোডে অন্যভাবে অ্যানালাইসিস করতে আসবো আমি সায়ন। আর
সুস্থ থাকুন, ফাইট এগেনস্ট করোনা। জয় হিন্দ।